হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শিপস জয়ফুল ওয়ার্ল্ড। আমি শিবানী, আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন প্যারাগ্রাফ নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে মাই স্কুল সম্পর্কে আলোচনা করব। তো লেটস স্টার্ট। স্কুল ইজ দ্য প্লেস হোয়ার উই লার্ন টু রিড অ্যান্ড রাইট। স্কুল এমন একটা জায়গা যেখানে আমরা পড়া এবং লেখা শিখি। ইট ইজ the most crucial place for a student. ছাত্রদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। মাই স্কুল ইজ মাই সেকেন্ড হোম। আমার বিদ্যালয় হল আমার দ্বিতীয় বাড়ি। ইট ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট পপুলার স্কুল ইন মাই লোকালিটি। এই স্কুলটা আমার এরিয়াতে অনেক পুরনো এবং খুব নাম করা একটা স্কুল। দ্য নেম অফ মাই স্কুল ইজ তীর্থপতি ইনস্টিটিউশন। আমার স্কুলের নাম হলো তীর্থপতি ইনস্টিটিউশন। দ্য টিচার্স আর অলওয়েজ হেল্পফুল অ্যান্ড টিচ আস ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ। এখানকার শিক্ষকরা সবসময় খুব সাহায্য করেন এবং আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ শিক্ষা সেগুলো দিয়ে থাকেন। মাই স্কুল ফোকাসেস অন দ্য নলেজ অফ স্টুডেন্ট। আমাদের স্কুলে বাচ্চাদের জ্ঞানের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। ইট হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড অ্যান্ড আ বিগ কম্পিউটার ল্যাব। আমার স্কুলে একটা খুব বড় খেলার মাঠ এবং একটা বড় কম্পিউটার ল্যাব আছে। দেয়ার আর মোর দ্যান 700 স্টুডেন্টস ইন আওয়ার প্রাইমারি সেকশন। আমাদের স্কুলের প্রাইমারি সেকশনে 700 বেশি ছাত্র সংখ্যা রয়েছে। উইথ স্টাডিজ other social and cultural activities also happens in my school. পড়াশোনার বাদেও আমার স্কুলে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক যে কাজকর্ম সেগুলোও হয়ে থাকে। The clean and positive atmosphere of our school inspired us to study. আমার বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধনাত্মক যে পরিবেশ তা আমাদেরকে পড়াশোনা করতে আরও উদ্বুদ্ধ করে। তো ছাত্ররা, আশা করি তোমরা টপিকটা খুব ভালো করেই বুঝেছো। আমি এখানে অর্থ সহযোগে সুন্দর করে ডিসক্রাইব করেছি। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অন্যান্য যদি কোনো আরও প্যারাগ্রাফ তোমাদের দরকার হয় বা গ্রামার পোর্শন যদি তোমরা আরও জানতে চাও তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আমি সেগুলো আলোচনা করব। তো আজকের জন্য এই পর্যন্তই, এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আরও নতুন নতুন লেসনের জন্য।